হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে পান নিয়ে হাজির হয়ে গেছি। আর এই পান নিয়ে কেন হাজির হয়েছি বলবো, শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে, কারণ আজকের ভিডিওটি অনেক অনেক বেশি সিরিয়াস। এই ভিডিওটি বিশেষ করে মেয়েদের জন্য, ছেলেরাও চাইলে দেখতে পারে, তবে আমি জানি না এটা ছেলেদের কাজে হবে কি না, কারণ আমি এটা টেস্ট করেছি যেহেতু মেয়ে হয়ে, সুতরাং ছেলেদের ব্যাপারে বলতে পারছি না। তবে হয়তোবা যেহেতু মেয়ের ক্ষেত্রে কাজ হয়েছে, ছেলের ক্ষেত্রে অবশ্যই কম হলেও হবে, তো দেখতে পারেন। মেইন বিষয় হচ্ছে সাদা স্রাব কিংবা লিউকোরিয়া। এই বিষয়টা খুবই সিরিয়াস। হয়তো অনেকেই ভাবছেন যে প্রোডাক্ট রিভিউর মাঝে আমি পান নিয়ে এবং এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এর বিশেষ কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাকে আরও বেশ কয়েকবার কয়েকজন কমেন্ট করেছিল এবং ইনবক্স করেছিল, এবং সেই সাথে বাস্তবে, মানে আমার বাস্তব জীবনেও অনেকে প্রশ্ন করেছিল যে এটা আসলে হলে কি করতে হয় বা তোমার এরকম সমস্যা আছে কি না। তো আমি তাদেরকে সাজেশন দিয়েছি এবং অনেক সময় এড়িয়েও গেছি, কারণ কিছু কিছু মানুষ এই ধরনের ভেষজ জিনিসকে বিশ্বাস করে না তাই জন্য। কিন্তু ইদানিং এই রোজার মাস আসার পরে বিশেষ করে অনেকেরই দেখা গেল যে বেশ কিছু প্রবলেম হচ্ছে। দেখা যায় যে সাদা স্রাবের কারণে বা লিউকোরিয়ার কারণে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য নামাজ পড়তে প্রবলেম হচ্ছে, তার জন্য দেখা যায় যে বারে বারে উজু করতে হচ্ছে, কাপড় চেঞ্জ করতে হচ্ছে। অনেকের তো একাধিক কাপড় থাকে না বা সময় হয় না, এবং এই সাদা স্রাব হলে অনেক সময় দেখা যায় যে মানুষের স্বাস্থ্য অনেক বেশি নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, চুল নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেনের প্রবলেম হয়, মানসিক অনেক রকমের প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে এই প্রবলেমটা যদি দূর হয়ে যায় তাহলে অনেক অনেক বেশি উপকারে আসবে মানুষের। তো সেই কথা চিন্তা করেই ভাবলাম যে একটা ভিডিও বানাই, তাতে করে আমি আমার পরিচিত অপরিচিত আমার ভিডিও যারা দেখেন তাদের সবারই উপকার হবে। তো আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। যাদের ভেষজ জিনিসের উপর ভরসা নেই তাদের জন্য এই ভিডিও না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যত ধরনের এখন বর্তমানে মেডিসিন হচ্ছে সব কিছুই কিন্তু ভেষজ জিনিস দিয়েই তৈরি হয়। কিছু কিছু হয়তো আলাদা জিনিস দিয়েও তৈরি হয়, যেমন অনেক পোকামাকড় হাবি যাবি, কিন্তু বিষয় হচ্ছে ভেষজ জিনিস কিন্তু আসলে লাগেই, যেটা হয়তো বা আমি সরাসরি পান নিয়ে এসেছি, এটা হয়তো সরাসরি পান না, এটা দিয়ে হয়তো যেমন তেলাপোকা দিয়ে আর অনেক কিছু দিয়ে কিন্তু মেডিসিন বানানো হয়, সেটাও কিন্তু আমরা খাই। এখন যদি এসে বলি যে তেলাপোকা কিংবা কেঁচো দিয়ে আপনি এই জিনিসটা খান, তখন কিন্তু খাবেন না। কিন্তু যখন এটাকে তৈরি করে দেয়া হচ্ছে, বিজ্ঞানসম্মতভাবে তৈরি করে যখন মেডিসিন আকারে দেয়া হচ্ছে, আপনি কিন্তু অনায়াসেই খেয়ে নিচ্ছেন। যদিও আমি পোকামাকড় নিয়ে কিছু বলবো না, কি লাগবে সরাসরি বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন পান, আর প্রায় প্রত্যেকের ঘরেই অবশ্যই আছে, সেটা হলো এটা। চিনতে পারছেন কেউ? জৈত্রী। জৈত্রীটা এটা আস্ত আছে, ছোট করলে হয়তো অনেকে বুঝতে পারতেন। এই যে জৈত্রী, এই জৈত্রীটাকে এভাবে করে ছোট ছোট করে ভেঙে নেবেন, এবং এতটুকু পরিমাণ। জৈত্রীর টেস্টটা খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে আপনি যদি খেতে পারেন তো একটু বাড়িয়ে, আর যদি না খেতে পারেন তাহলে কমিয়ে নিতে পারেন। মোটামুটি এতটুকু, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি এতটুকু পরিমাণ, এরকম একটা কিংবা অর্ধেক পান, ছোট সাইজের নিতে পারেন, এরকম একটা পানের মধ্যে দিয়ে, অ্যান্ড দেন আপনি এটাকে সুন্দর করে বোটা খেতে হবে এমন কোনো কথা নেই, বোটা ফেলে দিতে পারেন। এবং এটাকে আপনি এখন মুখে দিয়ে সুন্দর করে চিবিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত খেয়ে ফেলতে হবে। এখন অনেকে হয়তো বলবেন যে যদি খেতে হয় তাহলে আপনি কেন খাচ্ছেন না, কারণ এখন হচ্ছে রোজার দিন আর আমি দিনের বেলা ভিডিও বানাচ্ছি, দ্যাটস ওয়াই আমি খেতে পারছি না। তবে এটাকে যদি আমি অন্য সময় ভিডিও বানাতাম তাহলে আমি খেয়েই দেখাতাম। খুবই মানে সিম্পল দুটো জিনিস, পান যেটা মানুষ খায়, এবং আপনারা জানেন যে পানের সাথে জর্দা খড় যদি না খাওয়া হয়, যদি শুধু পান খাওয়া হয়, শুধু পান এটা শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী। আর জৈত্রী আমরা মশলা হিসেবে খাই, সো দুটোই হচ্ছে খাবার জিনিস, কোনো প্রবলেম নেই। পানের টেস্টটাও স্বাভাবিক একটু অন্যরকম হবে, আর জৈত্রীর টেস্টটাও একটু অন্যরকম, মানে তেতো তেতো একটু, মানে কি বলে, কষ্টা কষ্টা, তো টেস্টটা আসলে খুব বাজে বলতে পারেন, অনেকটা খারাপ লাগে। কিন্তু আপনি যদি ঔষধ হিসেবে আপনার এই সাদা স্রাব লিউকোরিয়া দূর করতে চান, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থতা চান, এই জিনিসটা আসলে খুবই খারাপ একটা জিনিস। কারণ সারা বছর আমরা যাই কিছু করি না কেন, দেখা যায় যে রোজার মাস আসলে সবাই রোজা রাখে, নামাজ পড়ে, তো সেই সময়টা যদি এই ধরনের প্রবলেম হয় যে নামাজ পড়তে যাব বা রোজা রাখছি বা কোরআন শরীফ পড়তে যাব, তখন যদি এরকম কাপড় নষ্ট হয়ে যায় বা স্বাভাবিক সাদা স্রাব জিনিসটা আসলে এতটাই
যে পরিমাণ বাজে, যে এটা সত্যি স্বাভাবিক শরীরের মধ্যে একটা খিটখিটে একটা ভাব নিয়ে আসে। তো এই জিনিসটা যদি না হয়, যদি শুকনা থাকে ওই জায়গাটা, তাহলে অবশ্যই মানসিকভাবে শারীরিকভাবে নিজের ফিলিংসটা হবে আসলে অন্যরকম, খুবই ফুরফুরে এক কথায়। আর যদি এরকম থাকে তাহলে জিনিসটা আসলে খুবই খারাপ লাগারই বিষয়। এখন অনেকে বলবেন যে আপনি কি পরীক্ষা করেছেন কিনা জিনিসটা। হ্যাঁ, আমার এই প্রবলেমটা খুব বেশি হয়েছিল না, তবে আমি অল্পতেই সেরে গেছিল, খুবই অল্পই হয়েছিল, বেশ কয়েক বছর আগের কথা। এটা আমার নানি বাড়ি থেকে একজন ভেষজ চিকিৎসক ছিলেন, তিনি আমাকে এই জিনিসটা দিয়েছিলেন যে এই দুটো জিনিস খেলে ঠিক হয়ে যাবে আমার নানির মাধ্যমে। তো তখন আমি খেয়েছিলাম। তো এটাকে আপনাদের যদি প্রবলেম মনে হয় তাহলে 15 দিনের মতো আপনারা খাবেন, আপনারা অনেকটা রেজাল্ট বুঝতে পারবেন তাতে করে। যদি আপনার মনে হয় যে আপনার আরও দরকার তাহলে আপনি 20 দিন খাবেন, যদি মনে হয় আরও দরকার তাহলে 1 মাস খাবেন। এভাবে করে আপনি 2 মাস খেতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে পান আর জৈত্রী, এখানে কোনো ক্ষতিকারক কিছু নেই, তাই আপনি টানা 2 মাস 3 মাস খেতে পারেন। আপনার যদি হালকা প্রবলেম হয় তাহলে আপনি 15 দিনেই সেরে যাবেন, আর যদি বেশি মনে হয় তাহলে আপনি কন্টিনিউ খাবেন 2-3 মাস, আপনি তাহলে রেজাল্টটা অনায়াসেই বুঝতে পারবেন। আমি বলবো যে অনেকেই হচ্ছে ভিডিও দেখেই গবেষণা শুরু করে দেন এবং 2 মিনিটের মধ্যেই কমেন্ট করে দেন। আমি বলবো যে যদি এই বিষয়ে গবেষণা করতে চান এবং কিছু বলতেই চান তাহলে 2 মিনিট না, এই জিনিসটাকে অন্তত 15 দিন খাবেন, খাওয়ার পর এসে কমেন্ট করবেন এবং জানাবেন যে কাজ হয়েছে কি না। এখানে কিন্তু কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না, কোনো প্রকার স্পন্সর নেই, তো সেক্ষেত্রে আমার কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছেন যে আমি কোনো রকমের ফেক কিছু বলছি না, এবং আমার অন্যান্য ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোনো প্রোডাক্ট নিয়ে ফেক কিছু বলি না। আমি যথাসাধ্য চেষ্টা করি রিয়েল রিভিউটা দেওয়ার জন্য। অনেকেই হচ্ছে যে একটা জিনিস শুনে বা দেখে অন্য জায়গা থেকে বা নিজে খেয়েই হচ্ছে একটা কমেন্ট করে দেয়। একটা জিনিস আমি আবারও বলি, আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করি কিংবা খাই তারপরে আপনাদেরকে জানাই। এখন বিষয় হচ্ছে আমি খাওয়ার পরে যেটা রেজাল্ট হচ্ছে আমি কিন্তু সেটাই জানাচ্ছি, আপনি খাওয়াতে কী হয়েছে সেটা কিন্তু না, বা কারোর কাছ থেকে শুনে না, কিংবা গায়ে লেখা যেটা সেটাও শুনে না, কারণ গায়ে তো অনেক কিছুই লেখা থাকে কিন্তু সেটা আসলে বাস্তবে কতটুকু কাজে দেয় সেটা কিন্তু খাওয়ার পরে বা ব্যবহার করার পরে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অন্য ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টাও কতটুকু সত্য হতে পারে। তো আপনারা এই দুটো জিনিস একত্রে করে কয়েকদিন খান, খাওয়ার পরে রেজাল্টটা দেখেন কী অবস্থা। যদিও আমি একটু দেরি করে ভিডিওটা বানিয়ে ফেললাম, কারণ আমি এখানে জৈত্রীটা পাচ্ছিলাম না, যেহেতু আমি এখন গ্রামে থাকি, আমাদের এই পাশে তো জৈত্রী নেই, জৈত্রীর জন্য আমাকে শহরে যেতে হয়েছিল, আর যে দোকানে ছিল দোকানে শেষ হয়ে গেছিলো, তো তার জন্য দেরি হয়ে গেল। এখনও বেশ কিছুদিন আছে, আপনারা চাইলে এটা খেতে পারেন, আপনারা শুরু থেকেই না অনেকটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন। আর এটা আসলে শুধুমাত্র এই যে রোজার মাস তা তো না, সারা বছরের জন্য শারীরিক মানসিক সব দিক থেকেই আসলে এটা আপনাকে অনেকটা হেল্প করবে খাওয়ার পরে। তো অবশ্যই অবশ্যই এটা খেতে পারেন। অনেকের কাছে জৈত্রী এবং পানের গন্ধ এবং এর রস খারাপ লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে মেডিসিনও খেতে পারেন। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে মেডিসিন খেলেও এই সাদা স্রাব দূর হয় না, বরং কিছু কিছু মেডিসিন যদি অনেক দিন খাওয়া হয় এবং বেশি পরিমাণে খাওয়া হয় তখন আরও সাদা স্রাব বেশি হয়, তখন সাদা স্রাব দূর করার জন্য আবার মেডিসিন খেতে হয়। তো মেডিসিন খেতে খেতে কিন্তু শরীরের অবস্থা 12টা বেজে যায়, তাই আপনারা মেডিসিন বেশি বেশি না খেয়ে এরকম পান আর জৈত্রী খেতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের 70% সাদা স্রাব দূর হয়ে যাবে, এবং এই জৈত্রী এবং পান খাওয়ার কারণে আপনাদের শরীরে কোনো প্রকার সাইড ইফেক্টও দেখা দিবে না। কারণ হচ্ছে আমি নিজে এটা ইউজ করেছি এবং আমার কাছে খুবই অমায়িক মনে হয়েছে, কারণ এটা আমি খেয়েছিলাম আজ থেকে 4-5 বছর আগে এবং এরপরে আমার কাছে আর কোনো প্রকারের প্রবলেমই মনে হয়নি। কারণ আমি খেয়েছিলাম 15 দিনের মতো, আমার অল্প প্রবলেমই ছিল এবং আমি 15 দিনের মতো খেয়েছিলাম, এতটাই ফ্রেশ যে আমার কাছে এরপরে আমার আর কোনো প্রকারের মেডিসিন বা কোনো কিছু ইউজ করতে হয়নি অন্তত এই প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা খেতে পারেন। এই যে দেখেন এতটুকু জিনিস, বাস 2-3 মিনিট লাগবে, সুন্দর করে চিবিয়ে রসটাকে একদম খেয়ে ফেলবেন, এর শেষে যে ছাকড়াটা থাকবে এটাও খেয়ে ফেলবেন, কোনো প্রবলেম নেই, ফেলে দিলে দিতে পারেন, তবে কোনো দরকার নেই। আর এটা খুবই উপকারী জিনিস, যেটা একেবারেই ভেষজ, দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো ক্ষতিকারক উপাদান নেই, খুব সহজে এটাকে খেতে পারেন এবং খুব সহজে অল্প খরচে আপনি ঘরে বসেই এই সাদা স্রাব বা লিউকোরিয়ার চিকিৎসা করে নিতে পারেন। যদি বিশ্বাস করেন তাহলে আজ থেকে শুরু করে দিন, আমার মনে হয় আপনি এই রোজা শেষ হওয়ার আগে থেকেই রেজাল্ট পেয়ে যাবেন। অনেকেই হয়তো বলবেন যে এইটা কোনো কথা,
হ্যাঁ, এটা একটা কথা। সেটা হচ্ছে ভেষজ ঔষধি যে কাজ করে সেটা অন্য কোন জিনিসে না এত কাজ হয় না, এটা আপনার দ্রুত কাজ করবে এবং সেই সাথে আপনার খুব ভালো একটা ফলাফল দিবে। সো খুব অনায়াসেই আপনারা এটা খেতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।